খড়দহ আদর্শপল্লী ফ্রেন্ডস ফোরামের উদ্যোগে নবম পর্যায়ে খাদ্য সামগ্রী বিতরণ করা হলো। করোনা ভাইরাসের কারণে লকডাউন হওয়ার পর থেকে বিভিন্ন সময় কাজ চালিয়ে যাচ্ছেন এই সংস্থার সদস্যরা। এদিন 250 জন পরিস্থিতির শিকার মানুষকে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হলো। এই কর্মসূচিকে কেন্দ্র করে খড়দহ ও রহড়া থানার দুই ভারপ্রাপ্ত আধিকারিক এবং খড়দহের পুরসভার বিদায়ী পুরপ্রধান তাপস পাল এবং বর্তমান প্রশাসক কাজল সিনহা উৎসাহ দিতে উপস্থিত ছিলেন। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকল সাধারণ মানুষ। গানটা বন্ধ করো।